যে দামনগরর উপনির্বাচন যে যে প্রসঙ্গ বেশি চর্চার খোরাক যোগাই সে প্রসঙ্গ হচ্ছে গোটে যাজপুর ভদ্রক নেকি ফিলিংস আোটে ভদ্রকর মেডিকাল কলেজ যাজপুর পড়াইবা এভাবে আবু মহিলা মানুষ টঙ্কা বাটিবা এই তিনটি প্রসঙ্গক নেকি বিশেষ ভাবে বেশি চর্চা হোক আপনার লাগুচি কি যে ইয়ার প্রভাব বিজু জনতা দল উপরে পড়ব না দেখুন নিশ্চিত ভাবে প্রথম অবস্থায় টিকিয়ে বিজেডি নেতা মান উপরে এই যাজপুর প্রাধান্য নিয়ে টিকিয়ে প্রথম অবস্থায় মুখ্যত বিজেডি কর্মী মান ভিতরে হয়েছিল সেটা কেত অনুসারে শেষ মুহূর্তে সে ইয়ে করছেন প্রফুল্ল সামল আসলে এই অনুমান আসলে পরিস্থিতি বদলাইকে চেষ্টা করছেন এই যে টঙ্কা বাটিবা কথা নেই হয়েপরে মু কিয়ে নজাছি উপনির্বাচনরে পুরা টঙ্কার খেল হুয়ে কিয়ে নজাছি উপনির্বাচন মানে টঙ্কার খেল উভয় পক্ষে এটা গোটে মানে কে মিছ কহিলে আর কে হবনি হুয়ে এবং বিজেডির মু যেহেতু কহিলি তাঁকর মেজর ভোট ব্যাঙ্ক হচ্ছেন মহিলা এ মহিলা মানুষ কনসিল করা যা যা দরকার সে করছেন করবে তেমন তাঁক সংখ্যা যে বাহারা বাহারা মুখে বিশেষ মু বহুত আশ্চর্য হওনি কেন এইভাবে ঘটনা অন্য উপনির্বাচন হয়েছি এটি মধ্যে কথা হচ্ছে এ সত্ত্বে যে সবু রাজনৈতিক কারণ এড়াই কি নির্বাচন ফলাফল হয়ে যাব যদি গলা তা বুঝবা পড়ব যে বিজেপি চিন্তা করবার কিছু কারণ নাই সে 2024 মধ্যে রাস্তা তাঁপ সফা হয়ে গলা বলে ধরিয়া পড়বে